আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিরোধী দলগুলোকে গ্রাস করতে চায় সরকার, বলছেন ডক্টর আব্দুল মুইন খান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সর্বগ্রাসী আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, বিএনপি সহ বিরোধী দলগুলোকেও তারা এখন গ্রাস করে ফেলতে চাচ্ছে। এরপর থাকবে রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার 30। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাব মহান শহীদ দিবস আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালনের আহ্বান জামাতের। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ঘুষ নেয়ার সময় হাতে নাতে আটক সরকারি কর্মকর্তা। ঘুষ লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের উপজাতীয় কল্যাণ প্রকৌশল বিভাগের এক নির্বাহী প্রকৌশলী। এবারে জানিয়ে দিব জিএম কাদেরকে মিত্রহীন করার কৌশল রওশনপন্থীদের। জিএম কাদেরকে ধীরে ধীরে মিত্রহীন করার কৌশল নিয়ে এগোচ্ছে জাতীয় পার্টির রওশনপন্থী অংশ। এবং সর্বশেষ জানিয়ে দিব টেকনাফ সীমান্তে থেমে থেমে গুলির শব্দ আসছে, সতর্ক বিজিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিরোধী দলগুলোকে গ্রাস করতে চায় সরকার, বলছেন ডক্টর আব্দুল মুইন খান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সর্বগ্রাসী আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, বিএনপি সহ বিরোধী দলগুলোকেও তারা এখন গ্রাস করে ফেলতে যাচ্ছে। গত শুক্রবার কালবেলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সরকার 7 জানুয়ারির অনেক আগে ঢাকায় বসে দ্বাদশ সংসদ নির্বাচনের ফল নির্ধারণ করেছিল। শুধু সরকার ও সরকারি দল নয়, বিএনপির কাউন্সিল আন্দোলন সহ নানা বিষয়ে কথা বলেন মুইন খান। ডক্টর আব্দুল মুইন খান বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের কল্যাণে এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে রাজনীতিকে জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যই আমরা রাজপথে আছি। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আওয়ামী লীগ আজকে দেশ থেকে সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। এ পরিস্থিতিতে আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, ততক্ষণ রাজপথেই থাকব। এ আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। এখানে এই দৃষ্টিতে দেখলে হবে না যে বিএনপি 15 বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। ক্ষমতার ধ্যান ধারণা নিয়ে আমরা রাজনীতি করি না, ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করি না। রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার 30। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে 30 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। 19 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে আজ 20 ফেব্রুয়ারি সকাল 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থেকে 2775 পিস ইয়াবা, 50 কেজি, 720 গ্রাম গাঁজা ও 28 পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 20টি মামলা রুজু রয়েছে। মহান শহীদ দিবস আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালনের আহ্বান জামাতের। আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাত। মঙ্গলবার রাজধানীর পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিবৃতিতে তিনি বলেন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। 1952 সালে এদেশের তরুণ ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সেদিন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরো অনেকেই। বাংলা ভাষার জন্য তাদেরও আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের
হিসেবে মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে জাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে। বিবৃতিতে তিনি আরো বলেন, দেশবাসী আজ এমন এক সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন প্রহসনের নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়েছে। মূলত বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বলতে কিছু নেই, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, সকল ক্ষেত্রেই শাসক গোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালন করার জন্য আমি বাংলাদেশ জামাতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে আটক সরকারি কর্মকর্তা। ঘুষ লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের উপজাতীয় কল্যাণ প্রকৌশল বিভাগের এক নির্বাহী প্রকৌশলী। সোমবার 84,000 ভারতীয় রুপি ঘুষ গ্রহণের সময় হাতে নাতে ধরা পড়ার সময় গ্রেফতার করা হয়েছে তাকে। দুর্নীতি দমন ব্যুরোর ACB জানায়, এক ব্যক্তিকে জগাজ্যোতি নামের এই কর্মকর্তা সরকারি সুবিধার বিনিময়ে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিলেন। ACB দ্রুত অভিযান পরিচালনা করে এবং নির্দিষ্ট প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করে। ধরা পড়ার পর কে জগাজ্যোতির কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেনফতালিন টেস্টের মাধ্যমে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। ফেনলফথালিন হল একটি রাসায়নিক যৌগ যা ভেঙে গেলে গোলাপী রং ধারণ করে। এটি ঘুষ গ্রহীতাদের ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন কেউ ফেনলফথালিন মেশানো নোট বা নথিগুলো স্পর্শ করেন তখন ওই রাসায়নিক তাদের হাতে লেগে যায়। এই সঙ্গে আরেকটি রাসায়নিক মেশালেই গোলাপী রং স্পষ্ট হয়ে ওঠে। গ্রেফতারের পর তার কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়। নির্বাহী প্রকৌশলী এখন হেফাজতে রয়েছেন। তাকে হায়দ্রাবাদের একটি আদালতে হাজির করা হয়। জিএম কাদেরকে মিত্রহীন করার কৌশল রওশনপন্থীদের। কাদেরপন্থীরা উদ্বিগ্ন নন। জিএম কাদেরকে ধীরে ধীরে মিত্রহীন করার কৌশল নিয়ে এগোচ্ছে জাতীয় পার্টির রওশনপন্থী অংশ। এর মধ্য দিয়েই দলকে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তাদের। রওশনপন্থীদের দাবি, আগামী 9 মার্চ সম্মেলনের আগ পর্যন্ত একের পর এক গুরুত্বপূর্ণ নেতা কাদেরের পক্ষ ত্যাগ করবেন। এর মধ্যে আগামী 24 ফেব্রুয়ারি বর্ধিত সভায় অংশ নেবেন বেশ কয়েকজন। জাপার প্রেসিডিয়ামের 90% সদস্য তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি 11 সংসদ সদস্যের 8 জন রওশনের দিকে রয়েছেন। সম্মেলনের পর আইনি প্রক্রিয়ায় দলের পুরো নিয়ন্ত্রণ নিতে পারলে তারা প্রকাশ্যে ঘোষণা দেবেন। তবে এসব আলোচনাকে কেউ পাত্তা দিচ্ছে না দাবি করে কাদেরপন্থীরা বলেছেন, চাপ সৃষ্টির জন্যই এসব গুজব ছড়ানো হচ্ছে। জিএম কাদের জাপার মূল অংশের নেতা। টেকনাফ সীমান্তে থেমে থেমে গুলির শব্দ আসছে, সতর্ক বিজিবি। কক্সবাজারের টেকনাফের দক্ষিণ পূর্ব সীমান্তে গতকাল সোমবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন। ওপারের গোলাগুলি চলতে থাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ব্যাংকার বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাশাপাশি সীমান্তের আশপাশের এলাকায় রোহিঙ্গারা যাতে ঢুকতে না পারে সেজন্য টহল বাড়িয়েছে পুলিশ। অপরদিকে আশ্রয় শিবির ছেড়ে পালানোর চেষ্টাকালে গতকাল 40 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 2 ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষংসরি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। 5 ফেব্রুয়ারি নাইক্ষংসরির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমারের থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে 2 জন নিহত হন। নিহত 2 জনের মধ্যে 1 জন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। সংঘর্ষ চলাকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ সে দেশের 330 জন এদেশে ঢুকে পড়ে। 15 ফেব্রুয়ারি সকালে তাদের মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়। টেকনাফ উপজেলার শাহপরি দ্বীপ ও সেন্ট মার্টিন ইউনিয়নের সীমান্তের ওপার থেকে রোববার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। গতকাল বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শাহপরির দ্বীপে অবস্থান করে মিনিট পাঁচেক পরপর গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের প্রথম আলোকে বলেন, রাত থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ আসছে। সরেজমিনে দেখা যায়, বিজিবি সদস্যরা শাহপরি দ্বীপ জেটিঘাটের মুখে ব্যাংকার বসিয়ে সীমান্তে অস্ত্র তাক করে আছে। তারা জানান, রোহিঙ্গারা অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের আশপাশের এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। টেকনাফ থানার ওসি ওসমান গনি গতকাল প্রথম আলোকে বলেন, সীমান্তের